প্রধান আলোচকের বক্তব্য আমরা শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি বছর 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও এই দেশটি পালন করে আসছে। 2007 সালে জাতিসংঘ 2 এপ্রিল প্রতি বছর 2 এপ্রিলকে বিশ্ব অটিজম দিবস হিসেবে ঘোষণা করে এবং 2008 সাল থেকে সারা বিশ্বে একযোগে 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এবারের 2021 সালে বিশ্ব অটিজম দিবসে যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যটি হচ্ছে মহামারীত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে নির্দেশনাবলী দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে বাকলিয়া সরকারি কলেজ আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল আলোচনা সভায় আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর হুসাইন আহমদ আরিফ এলাহি স্যার, পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। এই ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ গিয়াসউদ্দিন, অধ্যক্ষ ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিস, যাকে সংক্ষেপে ন্যান্ড বলা হয়। এই ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আমাদেরকে ধন্য করেছেন উপস্থিত হয়ে প্রফেসর মোহাম্মদ আবুল হুসাইন, বিভাগীয় প্রধান ইসলামী ইতিহাস হাজি মোহাম্মদ মহসিন কলেজ। প্রফেসর মোহাম্মদ আবুল হুসাইন ন্যান্ডের মাস্টার ট্রেনার, পাশাপাশি অটিজমের উপর তার বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার সহ বিভিন্ন জার্নাল তার আছে, এবং পাশাপাশি তিনি নিজে চট্টগ্রামে একটি অটিজম ইনস্টিটিউট পরিচালনা করেন। এই বিষয়ে তিনি অনেক বেশি অভিজ্ঞ। সভাপতি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন খান, অধ্যক্ষ বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রাম। এছাড়া উপস্থিত আছেন আমাদের বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক মণ্ডলী। উপস্থিত আছেন ছাত্র প্রতিনিধি মুনির চৌধুরী, এবং উপস্থিত আছে এখানে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রথমে আজকের এই ভার্চুয়াল সভার প্রথমে মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন খান স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 14তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2021 উদযাপন উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত, একটু পরে আমাদের সাথে উপস্থিত হবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পরিচালক প্রফেসর হোসেন আহমদ আরিফ ইলাহি মহোদয়। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠান মুখ্য আলোচক প্রফেসর মোহাম্মদ আবুল হুসাইন, মাস্টার ট্রেনার ন্যান, এবং যিনি ইতিমধ্যে অটিজমের উপর তিনি বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, উনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আমরা আজকে ওনার থেকে আলোচনা শুনব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের সব প্রিয়, আমার অত্যন্ত বন্ধু এবং চট্টগ্রামের গণিতের যিনি আমি মাস্টার ট্রেনার বলব, গণিত বিষয়ের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষক, জনপ্রিয় শিক্ষক, আমাদের সকলের প্রিয়
প্রফেসর মোহাম্মদ গিয়াসউদ্দিন, অধ্যক্ষ নার আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার প্রিয় বন্ধু প্রফেসর ডক্টর সুদীপা দত্ত ম্যাডাম, উনি আমাদের মাঝে যুক্ত হয়েছেন। আর আমাদের মাঝে যুক্ত আমাদের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক পরিষদের সম্পাদকবৃন্দ, আমাদের ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং আমাদের স্টুডেন্টবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমি আমাদের প্রফেসর গিয়াস ভাইয়ের কথা বলবো। অত্যন্ত ব্যস্ততম একজন মানুষ, উনি ইতিমধ্যেই অটিজমের উপর ওনার বিশাল কর্মযজ্ঞ তিনি সম্পাদন করে চলেছেন, এবং ওনার সহযোগী হিসাবে আমাদের প্রফেসর আবুল হোসেন স্যার সহ ওনারা কাজ করে যাচ্ছেন এই এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কঠিন একটা বিষয়, যেটি এর আগে কখনো এই দেশে কল্পনা করা যায়নি। কিন্তু আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সুযোগ নায়া সালমা ওয়াজেদ পুতুল, তিনি বিশেষ করে অটিজমের উপর আমাদের দেশের এই সেক্টরকে, বিশেষ করে যারা আমরা স্পেশাল চাইল্ডকে বলি, তাদের জন্য বিভিন্ন সহায়তা তিনি প্রদান করছেন এবং তাদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। ফলে আজকের এই শিশুরা যারা আমাদের পরিবারের মধ্যে হয়তো এক ধরনের বোঝা হিসাবে যারা যারা ছিল, তাদেরকে আজকে একটা দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের নার্ড এর মাননীয় অধ্যক্ষ মহোদয় সহ ওনার টিমের সম্মানিত সদস্যবৃন্দ। আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ ধৈর্য সহকারে ওনারা বক্তব্য রাখবেন, কারণ যেহেতু জুম প্ল্যাটফর্মে হচ্ছে হয়তো কারিগরি ত্রুটি থাকতে পারে, সেটা যেন ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমাদের টাইম শেষ হয়ে গেলে আমি অনুরোধ করবো পুনরায় একই আইডি দিয়ে আমাদের আসছেন অতিথিবৃন্দ আছেন তাদের বক্তব্য গুলো আপনারা শুনবেন। আমি এই পর্যায়ে আমাদের শিক্ষক পরিষদের সম্পাদককে বক্তব্য প্রদানের জন্য বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয় সূচনা বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য রাখছেন অথবা আমরা যাকে প্রধান আলোচনা যাকে বলা হয় প্রধান আলোচনা করবেন আমাদের আজকের ভার্চুয়াল এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন স্যার, স্যার বিভাগীয় প্রধান ইসলামী ইতিহাস হাজী মোহাম্মদ মহসিন কলেজ, তিনি ন্যান্ডের মাস্টার ট্রেনার আগে বলা হয়েছে এবং তিনি আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অটিজমের উপর অভিজ্ঞতা ব্যক্তি। আমি প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন স্যারকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে বিশেষ করে বাকলিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অটিজম বিষয়ক আলোচনা এবং সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমার বন্ধুবর হোসেন আহমদ আরিফ ইলাহি, যে মাধ্যমিক উচ্চ শিক্ষার ডিরেক্টর, এবং নান্দের অধ্যক্ষ মহোদয়, তারপরে সিটি কলেজের আমাদের আরেক সহকর্মী বাকলিয়া সরকারি কলেজের
সেক্রেটারি এবং আমার সম্মানিত আরো যারা সহকর্মীরা আছেন, আমাদের সকল শিক্ষক এবং বিভাগীয় প্রধান আরো যারা যুক্ত হয়েছেন, সবাইকে আমার অত্যন্ত সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং আজকের এই দিনে এই একটা মোক্ষম বিষয়ে আলোচনা অনুষ্ঠান বা একটা আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি বাকলিয়ার সরকারি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যেহেতু এটা একটা হেলথ ক্রাইসিস, অটিজম তো একটা হেলথ ক্রাইসিস, এবং এই দিনে বিশ্ব স্বাস্থ্য দিবসে যে উনি দিনটাকে বেছে নিয়েছেন, যদিও সরকারিভাবে নির্দেশ ছিল 2nd এপ্রিলে এই আলোচনা সভাটা করার জন্য, তা আমরা মহসিন কলেজ করেছি। তো যেহেতু 1 তারিখে আসছে এবং ওই দিন শুক্রবার ছিল, হয়তো অনেকেই পারেন নাই, তো ধন্যবাদ। আমি তারপরও অনেকেই মোটামুটি শুরু করেছেন, জহিম ভাই অনুভব করেন যেহেতু আমার দীর্ঘদিনের, উনি দেখেছেন আমরা কিভাবে এটা নিয়ে ফাইট করেছি, কিভাবে আমরা এটা নিয়ে এগিয়ে চলেছি, তো উনি সহযোদ্ধা আমাদের। তো উনি অনেক আগে থেকে আমাকে বলেছেন যে আমাদের সাথে কাজ করবেন, তো আজকে এরকম একটা আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে অটিজম বিষয়টা একটু মোটামুটি জটিলও আছে, আবার এক একজন এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দেন, এক এক ধরনের ভাবে ব্যাখ্যা করেন, সেই কারণে একটু আরো জটিল মনে হয় অনেকের কাছে। তো নান এ ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, তো নানদের যারা 10 দিনের প্রশিক্ষণ প্রাপ্ত, এখানে আমিও প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম, আমি দেখেছি যে আমার সাথে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা অনেকেই আমি সবাইকে বলবো না, অনেকেই অটিজম বা 10 দিনের প্রশিক্ষণটা ঠিক মতো ধারণ করতে পারে নাই, অন্তরে হৃদয়ঙ্গম করতে পারেন নাই, এটাকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন নাই বলে অনেক ধরনের ব্যাখ্যা করেন। ইভেন কি অনেকে এই আমার